আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি এনটি ইন্টারন্যাশনাল কলেজ সুবাংজাতে। সাথে আছে আমার একটা স্টুডেন্ট যে কিছুদিন আগে এই কলেজে আসছে ফাউন্ডেশন ইন সায়েন্স প্রোগ্রামে। আজ তার সাথে শেয়ার করব তার এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। কেমন আছো? আলহামদুলিল্লাহ। ওকে, তুমি তো মোটামুটি সেকেন্ড সেমিস্টার না থার্ড সেমিস্টার আছো? ফোর্থ সেমিস্টারে আছো। তো এখানে যে আসছো ফাউন্ডেশন ইন সায়েন্স করতেছো, কেমন লাগতেছে বা তোমার এক্সপিরিয়েন্সটা যদি আমাদের স্টুডেন্টের সাথে শেয়ার করতে? আচ্ছা, তো প্রথমত এখানে এনভায়রনমেন্টটা অনেক ভালো, এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অনেক বেশি আছে, তার সাথে সাথে এখানে অনেক বেঙ্গলিতেও আছে, তো এখানে অ্যাডজাস্ট করতে বেশি প্রবলেম হওয়ার কথা না। তাছাড়া মালয়েশিয়া অনেক ডাইভার্স একটা কান্ট্রি, তো ওইরকম কোনো রেসিজমের প্রবলেম হয় না। তো সব মিলে মোটামুটি ভালোই লাগতে থাকে তোমার। তুমি বাংলাদেশে কোন স্কুলে থেকে পড়ালেখা করছো? আমি সাউথ স্টুডেন্ট কলেজে ছিলাম, এরপরে একাডেমিয়া থেকে ও লেভেল দিয়েছি। ওকে, তার মানে তুমি ও লেভেল দিয়েছো একাডেমিয়া থেকে, ইংলিশ মিডিয়ামে ছিল, ওখান থেকে ও লেভেলের পরেই মূলত এখানে ফাউন্ডেশন ইন সায়েন্সে আসছে। তো তুমি আমাদের সাথে যে কমিউনিকেট করছো, তুমি আমাদের সাথে কীভাবে যোগ হলা বা আমাদের কীভাবে চিনলা? আপনার সাথে সবার প্রথম পরিচয় হয় ইউটিউব থেকে। ইউটিউব থেকে? ওকে, ইউটিউব থেকে আমাদের ভিডিওগুলো দেখছো? জি হ্যাঁ। এরপর আমাদের সাথে যোগাযোগ করছো? জি। আচ্ছা, ইউটিউব থেকে আমাদের ভিডিও দিয়ে যোগাযোগ করার পরে তোমরা যে আমাদের মাধ্যমে যে প্রসেসটা করলাম, আমরা যেই ইনফরমেশনগুলো দিয়েছিলাম, যেই কথাগুলো বলেছিলাম, তার কি সব মিল আছে তো এখানে আসার পরে? হ্যাঁ, কোনো সমস্যা হয়নি। কোনো সমস্যা হয় না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শামস এখানে আসছে ফোর্থ সেমিস্টারে আছে, ও কিন্তু ফাউন্ডেশন ইন সায়েন্সে আসছে এবং কি ওকে ফুল ফ্রি স্কলারশিপ দিয়ে এখানে আনা হয়েছে, তাই তো? ফুল ফ্রি স্কলারশিপ দিয়ে এখানে আনা হয়েছে, অর্থাৎ এখানে কন্ডিশন একটা আছে যে আমাদের এনটির যে ছয়টা ক্যাম্পাস আছে এর যে কোনো একটা ক্যাম্পাসে তোমাকে ব্যাচেলর কন্টিনিউ করতে হবে, তাহলেই সে ফুল ফ্রি স্কলারশিপ এখানে ফাউন্ডেশন করতে পারবে। তো তোমার ফাউন্ডেশনের রেজাল্ট কেমন আছে? ভালোই আছে, কিন্তু আমার এই মহিলা আর একটু হায়ার করা। ওকে, এই মুহূর্তে অ্যাভারেজ এই মুহূর্তে থ্রি পয়েন্ট ফাইভ আপ আছে। আর একটা কথা বলে রাখা ভালো যে যদি কারো 3.75 আপ থাকে তাহলে কিন্তু তার ফুল ফি স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা আছে আবার ব্যাচেলর প্রোগ্রামে, সেক্ষেত্রে তুমি রেজাল্ট আরও ভালো করার চেষ্টা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা দেখছেন এনটি ইন্টারন্যাশনাল কলেজ সুবাংজায়ার ক্যাম্পাস থেকে শামস এখানে ফুল ফি স্কলারশিপে ফাউন্ডেশন ইন সায়েন্স করছে। পরবর্তীতে আমাদের এখানেই বা আমাদের যে কোনো ছয়টা ক্যাম্পাসের একটা ক্যাম্পাস থেকে সে ব্যাচেলর করবে, সেজন্য ওকে ফুল ফি স্কলারশিপ দেওয়া হয়েছে ফাউন্ডেশনে। তো আপনারা যদি কেউ শামসের মতো আসতে চান এবং ফুল ফি স্কলারশিপে পড়ালেখা করতে চান, সেক্ষেত্রে আমাদের সাথে কন্টিনিউ যোগাযোগ রাখতে পারেন, ইনশাল্লাহ আপনাদেরকে গাইডলাইন দিতে পারবো এবং শামসের মতো এখানে পড়ালেখা করতে পারবেন। তো তোমার বাংলাদেশি স্টুডেন্ট যারা তোমার মতো ও লেভেল শেষ করছে বিভিন্ন স্কুল থেকে, তাদের প্রতি তোমার কী মেসেজ? তোমার ক্যাম্পাসে কি তারা আসতে পারে বা তোমার ক্যাম্পাসে আসার জন্য কি তাকে স্বাগত জানাও কিনা? অবশ্যই হ্যাঁ, যদি কারো ওই ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টে পড়ার ইচ্ছা থাকে আর এ লেভেলের কোনো অল্টারনেটিভ খুঁজে, তাহলে ফাউন্ডেশন ইজ এ গুড অপশন। ওকে, ধন্যবাদ। শামস যেটা বললো যে এটা কিন্তু দুইটা মেসেজ, যদি কেউ ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টে পড়ালেখা করতে চায় তাহলেও এনটি বেস্ট, এবং কেউ যদি এ লেভেলের অল্টারনেটিভ খুঁজে, অল্টারনেটিভ অর্থাৎ ওইটার ইকুইভ্যালেন্ট যদি খুঁজে এবং সহজে যাতে ই করা যায়, তার রেজাল্টও ভালো এবং কি ব্যাচেলর করা যায় ব্যাচেলরের পাথওয়ে, সেক্ষেত্রে এ লেভেলের অল্টারনেটিভ হিসেবে ফাউন্ডেশন সায়েন্সটা নিতে পারে। ধন্যবাদ তোমাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য এবং তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আপনাদের মধ্যে কেউ আমাদের এখানে পড়ালেখা করতে চান, আসতে পারেন আমাদের। দেখেন, এটার অনেক সুন্দর এনভায়রনমেন্ট, এখানে আমরা একটা সাইডে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু অনেক বড়, অনেক বিশাল আকারের ক্যাম্পাস, সেক্ষেত্রে এটার পরিবেশ অনেক সুন্দর, আসতে পারেন। যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারছেন। অনেক বড় ক্যাম্পাস দেখতেই পারছেন, এরকম ক্যাম্পাস আমাদের আরও ছয়টি আছে এনটির, যে কোনো ক্যাম্পাসে ইনশাল্লাহ অ্যাডমিশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যদি আপনাদের কিছু জানা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন।